মধ্যখান থেকে ফাঁকা আমি একটা নজর দিয়ে তাকাইয়া দেখি আমার স্ত্রীর বুকের উপরে দুধের বাচ্চাটা খেলতেছে আর একটা গায়েবি আওয়াজ কে যেন আই আওয়াজ দিয়া বলতেছে কবরের ভিতরে নামো বাচ্চাটারে কোলে নাও এই বাচ্চাটা তোমার সন্তান তাড়াতাড়ি কোলে নাও তুমি তো যুদ্ধে যাওয়ার সময় জায়নাবাজি বইয়া বলছিলা আল্লাহ বাচ্চাটারে হেফাজত করো ওই দিন যদি বলতি আল্লাহ স্ত্রী কেউ হেফাজত করিও আজকে তুই আইসা স্ত্রীকেও পেয়ে যাইতি খলিফাতুল মুসলিমি মা হারা কবরে নাই মা বাচ্চাটারে কোলের মধ্যে নিলাম আজকে আপনি আমার কাঁধে যেই বাচ্চা দেখেন এটা সেই বাচ্চা খলিফাতুল মুসলিমিন ওমর চোখের পানি ছেড়ে কাঁদলেন আল্লাহ যাকে কবুল করেন এইভাবেই তার জন্য রাস্তা খুলে দেন ও বান্দা দোয়া ছাড়া কোনো পথ নাই নেক আমল ছাড়া কোনো নাজাতের পথ নাই রে বাবা আল্লাহর সাথে মোলাকাতের চিন্তা করো কয়দিন আর বাঁচবা রে বাবা আল্লাহর কাছে মোনাজাত করো চোখের পানি ছাড়ো দুই ফোঁটা চোখের পানির বড় দাম ও বান্দা মনে মনে ভাবছো তুমি বড় আমলওয়ালা বড় হাজি সাহ বড় নামাজি আমি যে শুরুতে ঘটনা শুনাইছি শহীদ হইয়াও জাহান্নামী আলেম হইয়াও জাহান্নামের হ্যান্ডকাপ লাগবে হাসরের মাঠ ওই চিন্তা যদি করো একটু চিন্তা করো বাবা তো আমার উপায় কি হবে জীবনে কি করলাম যা করেছি এগুলো তো আল্লাহর কাছে কবুল হওয়ার কোনো গ্যারান্টি পাই নাই আর আমার আমল যদি কবুলের একটু লাইন হইতো আমার চোখে পানি থাকতো নেক আমলের আগ্রহ বাড়তো গুনাহ থেকে অন্তর বাঁচার জন্য পাগল হয়ে যাইত ও যুবক বাবারা কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা এই দুনিয়াতে কত বড় বড় বাহাদুর আল্লাহ ধ্বংস করে দিলেন ও আম্মা জানেরা এখনো সময় আছে তওবা করে নেন দুনিয়ায় যতদিন থাকবেন আল্লাহকে বলেন আল্লাহ আর গুনাহ করব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না নবীর সুন্নাত অনুযায়ী চলব নামাজ পড়ব দাড়ি কাটব না বেপর্দায় চলব না নবীর সুন্নাত মেনে চলব আল্লাহর কাছে পেছনের গুনার জন্য ক্ষমা চাইয়েন কারণ ওই গুনাগারের জন্য যেই জাহান্নামের আযাবের বয়ান দুনিয়াতে ঘুমাইতে গেলে বাসায় মশারি ছাড়া ঘুমাইতে পারি না মশার কামড় দুনিয়াতে ফ্যান ছাড়া ঘুমান যায় না গরম সহ্য করতে পারি না গুনাগার হইয়া কবরে গেলে কোথায় পাইবা মশারি ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর ওই কবরে তিনটা সাদা কাপনের প্যাকেট হইয়া যেদিন সবাই বিদায় করে দিবে আজকে ডানে বামে আমার বডিগার্ড বন্ধু বান্ধবের অভাব নাই কিন্তু যেদিন মরে যাব আমার আপনজনের আমার গায়ের গেঞ্জি বেলেট দিয়া কেটে কেটে রেখে বিদায় দিবে বাসবাগানে থুইয়া সবাই চলে যাবে আর খবর নিবে না ওই কবরে নেক আমল ছাড়া উপায় হবে না যদি গুনাহ নিয়া যাও রে মুমিন আল্লাহ পাকের নবী বলেন ওই কবরে আমার আল্লাহ ফেরেশতাকে গায়েবি আওয়াজ দিয়া বলবে জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও আল্লাহ সর্বশেষ কবরের মাটিকে বলবে ও কবরের মাটি এই নাফরমান গুনাহগারকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী পর্যন্ত কেয়ামতের ভয়ঙ্কর হালাতের কথা স্মরণ করে কান্না করতেছেন আমার হুজরায় বসে নবী যদি কান্না করেন আপনার আমার উপায় কি হবে রে বাবা আল্লাহর ওলিদের দরবারে আসছেন ওলামায়ে আহলে হকদের কাছে আসছেন
দুই ফোঁটা চোখের পানি সারে নেই টাইম হলো কান্নার টাইম আমার মাওলা রহমতের দরজা খুলে রাখছেন বান্দা যদি ডাকার মতো আল্লাহকে ডাক দেয় একটা ডাক আল্লাহ খালি ফেরত দিবেন না মনে মনে আল্লাহকে ডাকেন আল্লাহ এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই ঘরের মধ্যে কেউ নাই রহমতের নবী আর আমি আবু হুরায়রা নবী আমাকে হাদিসটা শুনাইতেছেন এ কথা বই নাই আবু হুরায়রা একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেল দীর্ঘ টাইম হুশে আসার পর আবার যখন শুনাবেন আবু হুরায়রা ডেকে বলেন ভাই নবী যখন হাদিসটা শুনাইতেছিলেন তখন আমি ছিলাম আর নবী আর কেউ না কিছুক্ষণ দম ধরে চুপ থেকে আবার আবু হুরায়রা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন আবার হুশে আসেন আবার এই কথা বলতে না বলতে বেহুশ হয়ে পড়ে গেলেন আবার হুশে আসেন আবু হুরায়রা কান্না কণ্ঠে চোখের পানি ছেড়ে কয় ও সাহাবী ভাই রহমতের নবী হাদিস শুনাইছেন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তিনজন ব্যক্তিকে ডাকবেন খুব কাছে ডাকবেন একজন হবে শহীদ আর একজন হবে আলেম আর একজন হবে তিনি দানবীর টাকাওয়ালা এই তিন ব্যক্তিকে আল্লাহ ডাকবেন নবী আমারে শুনাইতেছেন শহীদের আল্লাহ ডেকে বলবেন এই শহীদ তোমার জামা কাপড়ে রক্ত লাগানো কেন বলে আমি শহীদ হয়েছি বেঈমানের মোকাবেলায় গলাটা কাটাইয়া তোমার রাস্তায় শহীদ কেন শহীদের রাস্তায় আসছো যুদ্ধের ময়দানে কেন আসছো তোমাকে দুনিয়ার মানুষ সবাই যোদ্ধা বলবে বীর বলবে এই ছিল তোমার উদ্দেশ্য জগতের মানুষ জানে তুমি আমার জন্য শহীদ কিন্তু মানুষ তো তোমার উপরেরটা দেখছে আমি তো তোমার ভিতরের কলবের খবর জানি তুমি তো আমি আল্লাহর জন্য শহীদ হও নাই তুমি শাহাদাতের দরজায় আসছো তুমি বীর যোদ্ধা টাইটেল নেওয়ার জন্য এটা তুমি দুনিয়ায় পেয়েছো আজ আমার দরবারে কোনো হাদিয়া নাই আল্লাহ বলবেন এরে জাহান্নামের ফেরেশতা কই এই শহীদের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া দাও একে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাও বুঝেন ভালো করে বুঝেন ভালো করে বুঝেন قال النبي صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم پیغمبر بولین امت আল্লাহ পাক বান্দার চেহারা দেখে বিচার করেন না টাকা পয়সা মাল দেখে ফলাফল দেন না আল্লাহ তাআলা দেখেন বান্দার অন্তরের হালাত তোমারে মানুষ বলে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি আমি আল্লাহ জানি তোমার অন্তরে তুমি আমার জন্য নামাজ পড়ো না সমাজের মানুষের ধোঁকা দেওয়ার জন্য তুমি নামাজ পড়ো যেই লোকটা গলা কেটে রক্ত ঝরাইয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন তার হালাত হবে কিয়ামতের ময়দানে জাহান্নাম এরপরে আল্লাহ ডাকবেন ও মাওলানা সাহেব আলেম তোমাকে আমি এলেম দান করেছি তুমি কোরআন হাদিস পড়ে আলেম হয়েছো বিনিময় কি করেছো বলো কেন তুমি আলেম হয়েছিলে
আলেম বলবে আল্লাহ তোমার ইলম শিখেছি দ্বীন শিখেছি দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ বলবে না না আমি তোমার অন্তরের খবর জানি তুমি আমার জন্য ইলম শেখো নাই তুমি ইলম অর্জন করেছো তোমাকে সবাই মাথার মুকুট মনে করবে দাওয়াত দিবে হাদিয়া দিবে তোমারে সবাই সম্মানের চেয়ার আগায় দিবে তুমি যেই নিয়তে ইলম শিখছো তা দুনিয়ায় পেয়ে গেছো আজ আমার দরবারে কিছু নাই জাহান্নামের ফেরেশতা এই আলেমের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও ইলমে রায় জাজু করদান বেহসাব علم رائع زازو کردن بے حساب خلق را دادن جواب با سوا عالم یو جہنم شیش اللہ دانو بیر کے ڈاک بین ایتا کوالا তোমারে আমি আল্লাহ গরিবের রাস্তা থেকে আমি ধনী বানায়া পেরেশান মুক্ত করেছিলাম কি করেছো বলবি উদয়ার মালিক তোমার দেওয়া সম্পদ আমি গরিবের দান করেছি এতিম অসহায় মাদ্রাসায় মসজিদে আল্লাহ কয় এগুলো কেন করেছো দুনিয়াওয়ালারা না জানলেও আমি আল্লাহ ভালো করে জানি তুমি কেন করেছ তোমারে দুনিয়ার মানুষ সম্মান দিবে দুনিয়ার মানুষ তোমারে দানবীর বলবে তুমি মানুষের বাহাবাহা পাওয়ার জন্য দান করেছ দুনিয়ায় পেয়ে গেছো আমার দরবারে কিছু নাই এ জাহান্নামের ফেরেশতা এর হাতে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও এই তিনটা ঘটনার থেকে বলেন আল্লাহর মহব্বতে আল্লাহ যে এদেরকে জাহান্নামে দিলেন কোন বিচারে কিসের উপরে ভিত্তি করে বিচারটা হলো বলেন তো কিসের উপরে অন্তরের উপরে আল্লাহ পাক বিচার করলেন এবার আপনি চিন্তা করেন তো আপনার আমার অন্তরের কি হালত কি হালত আপনারা কি ভাবতেছেন কিয়ামত হবে না অনেকে ভাবতেছেন কঠিন আমাদের কথা বলার পুঁজি হলো আল্লাহর কোরআন যেই কোরআনে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন দেড় হাজার বছর গত হয়ে গেল আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই দুনিয়াতে আল্লাহর দেওয়া অনেক কিতাব ছিল তাওরাত জবুর ইঞ্জিল এগুলো অক্ষত অবস্থায় জমিনে নাই কোনো হাফেজ নাই আর আল্লাহর কালাম কোন হিন্দু ভাই যদি বলে আমি একটু কোরআন দেখতে চাই আমি পকেট থেকে টাকা দিয়ে কোরআন এনে তার হাতে দিব কারণ এটা এমন একটা কিতাব যে কিতাবটা ধরলেও অ্যাকশন শুরু হয় ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উ দেড় হাজার বছর পর্যন্ত কত পণ্ডিতেরা অপচেষ্টা করলো আল্লাহর কোরআনে কোনো ভুল বের করা যায়নি আজ পর্যন্ত কেউ পারে নাই তো পারেই নাই বরং অনেক বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়েছে আমগো হুজুর গো পুঁজি কি কোরআন আজ কোরআনের একটা ভুল বের করে দাও আল্লাহর কসম
এখন দাড়ি কেটে ফেলবো নামাজ রোজা বাদ প্যানশার টাই লাগায়া রাস্তায় নেমে আল্লাহর বিরোধিতা শুরু করব কোরআনের একটা ভুল বের করে দাও কেউ পারলো না কিয়ামতের আগে পারবেও অতএব এবার আপনারা বলেন জবান লড়াইয়া কোরআন সত্য না মিথ্যা ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল আবরার লাফি নাঈম وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ نَيَا كَمُلْ وَلَرَا جَنَّةِ تِرْ پُتِيكَ زَارَا گُنَا كَرُو بَيْتَرَا جَهَنَّا مِرْ پُتِيكَ اب ار گُنَا ار مدد کسو quality اس روگ ار مدد quality اس نا ما تھا بیتھا اے ڈیکٹر روگ نا ঠান্ডা লাগছে এটা তেমন কোন রোগ না গলা ব্যথা করে তেমন কোন রোগ না সিরিয়ালের না কিন্তু আল্লাহ না করুন যদি কারো ক্যান্সার হয় যে এটা মারাত্মক এটা কেমন মারাত্মক বলে আরো 100 রোগের জন্ম দেয় ক্যান্সার তাড়াতাড়ি যদি চিকিৎসা না করে মানুষটা ধ্বংস হয়ে যাবে ঠিক ওই রকম আল্লাহর ওয়াবাদ্দ হইয়া গুনাহ করার মধ্যে কিছু গুনাহ আছে বড় মারাত্মক আপনি একটা বেগানার দিকে হঠাৎ করে নজর দিয়া তাকায় রইছেন এটাও একটা গুনাহ মনে মনে একজন আর খারাপ নিয়ত করছেন ক্ষতি করার এটাও গুনাহ আবার আপনি সুদের সাথে জড়িত হইছেন এটা আরো মারাত্মক গুনাহ এটা এমন একটা গুনাহ যে হাজারো গুনার জন্ম দেয় এই একটা গুনার কারণে জিন্দেগির সব আমল বরবাদ শিরিকের মতো একটা গুনাহ বড় মারাত্মক গুনাহ কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন আমি শিরিক যুক্ত আমল নেকের পাল্লায় আমি ওজনই দিব না ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামতি ওয়াজনা কিয়ামতের দিন শিরিকের আমল কোনো ওজনই করা হবে না আল্লাহ কয় নেক আমল কর তবে সাবধান শিরিক যুক্ত হইও না শিরিক কাকে বলে বলে আমার আল্লাহ একজন ওই আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না আল্লাহ কয়জন আর জোরে বলেন এক আল্লাহ যার সাথে কোনো অংশীদার বানানো যাবে না অর্থাৎ আল্লাহ হলেন এক আল্লাহ কোন দিক থেকে এক কোন না কেন সব দিক থেকে এক আল্লাহর মত আরো কেউ ক্ষমতাওয়ালা আছে যদি মনে করে এর নাম শিরক আল্লাহ হলেন রিজিকের মালিক আল্লাহ যেই জিনিসের একক মালিকানা সেটা আর একজনকে মালিক মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة الله قرآن بولين شركر گنا خما হবে না এবং এই শিরিক যারা করবে তওবা না করিয়া মরলে তাদের জন্য আমি জান্নাত হারাম করে দিলাম আয় আল্লাহ আপনার গোলাম আমরা আপনার বান্দা আমাদের সবাইকে আপনি শিরিক মুক্ত ইমান ও আমল দান করেন ভাইরা আমার আল্লাহ বলেন আমার সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য প্রথম করণীয় নেক আমল করবে আমল মানে কাজ করা
আমল আরবি শব্দ যার অর্থ হলো কাজ কাজের আরবি আরেকটা শব্দ আছে ফেলুন মানিও কাজ আমল এমন কাজ যেটা করা মাত্র ক্রিয়া চালুমান আর আমল ফেল এমন কাজ যেটা করলে ক্রিয়া শেষ আমলটা ব্যবহার হয় আখেরাতের লাইনে আর ফেলটা ব্যবহার হয় দুনিয়ার কাজের ব্যাপারে এই আমল আবার দুই প্রকার নেক আমল আর বদ আমল ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব সুন্নতে জায়েদা মুয়াক্কাদা ফরজ আলাল কিফায়া ফরজ আল আইন এগুলো সব নেক আমল মাকরু তাহরিমি হারাম মাকরু তানজিস গুনাহে সাগিরা কবিরা এবং শিরক ও বিদআত এগুলো সব বদ আমল বদ আমল আবার দুই প্রকার فحشاء المنكر إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولا ذكر الله أكبر الله বলেন নামাজ মানুষকে সমস্ত পাপের থেকে ফিরায় রাখবে নামাজ নামাজ হলো সবথেকে উত্তম আল্লাহর জিকির পাপের মধ্যে বদআমল যেগুলো গুনাহের মধ্যে দুই ধরনের ফাহশা আর মুনকার ফাহশা এমন বদআমল যেটা বুঝার জন্য দলিল লাগে না মুনকার এমন বদআমল যেটা দলিল ছাড়া সমাধান হয় না যেমন দুই একটা উদাহরণ মিথ্যা কথা বলা নেক আমল না বদআমল হালাল না হারাম এটা বুঝার জন্য কোনো দলিল লাগবে জোরে বলেন কোন দলিল লাগবে না জমিনে মিথ্যা কেউ পছন্দ করে না মা বাবার মিথ্যা সন্তান পছন্দ করে না সন্তান মিথ্যা বলবে মা বাবা পছন্দ করে না মিথ্যা বড় মা পাপ এরে নবীরা আসে এই মিথ্যা এমন মহাপাপ এটার নাম ফাহশা এমন বদআমল দলিল ছাড়া বুঝে আসে যদিও দলিলের অভাব নাই আল্লাহ কোরআনে বলেন ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন এরে নবীর আশিক এগুলো হলো বদআমল ফাহশা গালি দেওয়া হালাল না হারাম জোরে বলেন গালি দেওয়া হারাম এটা বুঝার জন্য কোনো দলিল লাগে না ভালো করে বুঝেন এমনি বিবেক নামের আদালত বুঝে ফেলে গালি ভালো না যদিও দলিল আছে কোরআনেও আছে হাদিসেও আছে আল্লাহ বলেন কুল্লি ইবাদি ইয়াকুলুল লাতি হিয়া আহসান إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا গালি দিবা না গালি দেওয়া হারাম ও নবী মুমিনদের জানায় দেন কাফেরের সাথে যেন কখনো খারাপ আচরণ না করে কারণ এর দ্বারা কাফেরের ক্ষতি হবে না মুমিনের ক্ষতি হবে শয়তান ঝগড়া লাগায় মুমিনের ক্ষতি করে ফেলবে এরে নবীর আশিক উম্মত এই জন্য বদআমল দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো ফাহশা আর একটা হলো মুনকার মুনকার এমন বদআমল যেটা সমাধানের জন্য দলিল ছাড়া সম্ভব হবে না এরে ভাইজান ভালো করে বুঝেন আমার মাওলা বান্দাকে যদি তৌফিক না দেয় কোন বান্দার আমল করা নেক আমল করা সম্ভব না তৌফিক লাগবে কার আরো জোরে বলেন সে আল্লাহর কাছে চাইতে হবে না ইয়া এলাহি তু মেরা মাবুদ হ্যা এলাহি তু মেরা মাশুক হ্যা আল্লাহর কাছে যদি চায় আল্লাহ বলেন আমার দরজা সব সময় খোলা দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার আর আমি আল্লাহর কাছে না চাইলে আমি বেজার দুনিয়াওয়ালারা চাইলে কেন বেজার হয়
কারণ তার মনের নিজের ক্ষুধা ভরে না নিবারণ হয় না অন্যের ক্ষুধা নিবারণ করবে কিভাবে এরে নবীর উম্মতের দল যারা আমার আল্লাহর কাছে চাইছেন তারা পেয়ে গেছেন আল্লাহ বান্দা যখন চায় আল্লাহ আমি দেওয়ার জন্য রেডি তবে দেওয়ার একটা টাইম আছে চেয়ারম্যান সাহেবের কাছে আপনি যদি বলেন আমার এলাকার গরিব মানুষের জন্য কিছু টাকা পয়সা বরাদ্দ দেন আপনি চাইছেন চেয়ারম্যান রাস্তায় বয়ে দিয়ে দিবে বলবে একটা দরখাস্ত দাও এরপরে টাইম দিবে ওই টাইমে আসো দেওয়া হবে বান্দা তুমি ফজরের সময় আল্লাহর কাছে চাও জোহরের সময় চাও আসর মাগরিবের সময় চাও আমার আল্লাহ একটা টাইম দিয়ে দিয়েছে আমি দেওয়ার জন্য প্রত্যেক রাতের শেষ ভাগে আমি প্রথম আসমানে হাজির হয়ে যাই অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও গভীর রাতে আমার আল্লাহকে ডাকছে পায় না এটা কখনো হতে পারে না আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার আল্লাহর বান্দা আল্লাহর কাছে চাইছেন পেয়ে গেছেন পয়গম্বরের একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি খেলাফতের মসনদে আছেন সামনে দিয়ে এক আল্লাহর বান্দা হাঁটতেছেন একটা শিশু বাচ্চা কোলের মধ্যে নিয়ে কাঁধে নিয়ে হাঁটে শিশু বাচ্চাটা কোলের মধ্যে না একবার চুমা খায় ওমরের নজর পড়ে গেল এই বাচ্চাটার দিকে বাবা কেন এত আদর করে আর মনে মনে বলতেছেন সমাজের সব বাবারা যদি সন্তান কেমন আদর করতেন কতই না ভালো লাগত জায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন তার বাবার থেকে ওমর ফারুক যখন নজর করে দেখলেন বাবা কাদের মধ্যে বাচ্চাটা নিয়ে শুধু আদর দেয় সামনে ডাকলেন এই বাবা আমার সামনে দাঁড়ান আপনি এই বাচ্চাটাকে এত আদর করেন কে এটা আপনার কা আমার সন্তান বলে সন্তানের তো এই পরিমাণ আদর করে না আপনি অস্বাভাবিকভাবে এত কেন আদর করেন বাবার চোখ থেকে পানি বের হয়ে গেল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর লোকটাকে দেখে বলে জবাব দিবেন কেন কাঁদেন বাচ্চাটারে এত আদর কেন করেন কাঁদেন কেন জবাব দেন সন্তানের বাবা কান্না করে বলেন খলিফাতুল মুসলিমিন দুনিয়ার মানুষ কত আরামে সন্তান পায় আর এই সন্তানটা আমি এত সহজে পাই নাই জমিনের কোন জায়গারই সন্তান না আমি আমার এই কলিজার টুকরা সন্তান আমি পেয়েছি মাটির ভেতর থেকে জমিনের নিচের থেকে জমিনের উপরের সন্তান না এই সন্তান আমি জমিনের নিচের থেকে পেয়েছি জমিনের নিচের থেকে আবার সন্তান পায় কেমনে এটা আবার কেমন কথা আল্লাহর বান্দা ডেকে বলেন খলিফাতুল মুসলিমিন পেছনে অনেক রহস্য এই সন্তান আমি জমিনের উপরে পাই নাই আমি এই সন্তানটা মাটির নিচে পেয়েছি জমিনের নিচে যদি আপনি শুনতে চান আমাকে সময় দেন আমি ঘটনা খুলে বলব এটা আমার মাওলার দেওয়া কুদরতের এক সন্তান জমিনের উপরে না মাটির নিচের থেকে পেলাম আমার মাওলার কাছে চাইলে আমার মাওলা খালি ফিরাইয়া দেন না ওমর ফারুক ডাক দিয়ে কয় একটু বলবেন কাহিনীটা আমি শুনি
হতে পারে জমিনে কোনো মানুষের জন্য এখান থেকে উপদেশ নিতে পারবে কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন অতীতের ইতিহাস পরবর্তীদের জন্য উপদেশ বাণী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঘটনা শুনতে চান স্বাভাবিকভাবে সন্তান পান নাই জমিনের নিচে মাটির নিচে থেকে সন্তান পেয়েছেন জানতে চাই আল্লাহর বান্দা বলেন খলিফাতুল মুসলিমিন আমাকে আল্লাহ একটা নেককার বিবি দান করেছিলেন আমার বিবির আমি পেয়েছিলাম আমার বিবি সময় মতো নামাজ পড়ে আমার খেদমত করে জবানের মধ্যে জিকির ছাড়া কোনো বাজে কথা নাই ও আল্লাহর বান্দারা এক হাতে কখনো তালি বাজে না বিনা বাতাসে পানি নড়াচড়া করে না একটা সংসারের ভেতরে একজন স্বামী যদি এক মনের হয় বিবি যদি ভিন্ন লাইনের হয় ওই বাগানে কখনো ফুল ফুটে না রে বাবা স্বামী আর স্ত্রী যদি এক মনের হয় ওই জমিনের মধ্যে ওই বাগানে আল্লাহ শান্তির ফুল ফুটায় দেয় এই জন্য ইসলাম আইন করেছে তুমি মেয়েটা বিয়ে করতে চাও দেখো দিন আছে কিনা কোরআন পড়তে পারেনি তার মা ভালো কিনা দেখো কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে এর এলাকার মা বোনেরা ও বিদ্যু বাবাজিরা ও যুবক কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা আজ গওহার ডাঙ্গার জমিনের মধ্যে আপনারা আসছেন একটু চিন্তা করেন এক মিনিট আমি কিন্তু চিন্তা করছি এই জঙ্গলের ভিতরে আজ এত ফুলের বাগান কেমনে ফুটলো এটা ছিল জঙ্গল আজ এত সুন্দর মানুষের সমাগম মুজাহিদে আজম সদর সাহেব রহমতুল্লাহ আলাই আজকে যদি দেখতে পারতেন রাত্র দুইটা তিনটা সারা রাত আজ এই ময়দানে ফুলের বাগানের ফুলগুলো বসে আছে কেউ ঘুমায় না কলিজা ঠান্ডা হয়ে যাইতো এই বাগান সাজানোর জন্য জীবনটাকে বিলায় দিয়েছেন আল্লাহর পথে আমি মাঝে মাঝে বয়ানে বলি রে মানুষ গোপালগঞ্জ একটা জেলার নাম ওই জেলার মধ্যে একটা থানার নাম হলো টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়ার পার্শ্বে এই দেশের স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমানের মাজার এখানে পড়া রাজনৈতিক নেতারা সবাই লাইন দিয়ে সেখানে যায় আর এর পার্শ্বেই যে আরেকজন আল্লাহর এক খাস বান্দা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই মানুষ গড়ার কারিগর এই জমিনের মধ্যে কিছু মানুষ তৈরি করেছেন যার হাতের সোয়া পাইয়া জাহান্নামী মানুষ জান্নাতি রাস্তায় চলছেন অনেক মানুষ জানেই না খবর নাই আল্লাহর শুকর আজ আল্লাহ আমাদেরকে এই ময়দানে নিয়ে আসছেন আমি শুরুতেও বলেছি রে বাবা মানুষ তো মক্কায় হজে অনেক মানুষ যায় সবাই কিন্তু আল্লাহর মোহাব্বত নিয়ে আসতে পারে না মোনাজাত তো সবাই দেয় সবার চোখে কান্না আসে না সবার ভেতরে তো একটা দিল আছে আয়নার মতো দিল সবার হয় না এই ময়দানে আসার পর যদি বান্দা খালি হাতে ফিরিয়া যাও এর থেকে বদনসিব আর কিছুই হতে পারে না
গত বছর তার জীবনী সম্পর্কে কিছু কথা বলেছিলাম কে ছিলেন মুজাহিদে আজম আমরা এখন বক্তা হইয়াও কত ভাব আর শামসুল হক রহমাতুল্লাহ নাই সদর সাহেব হুজুর দুনিয়ার কোটিপতি আরছে মোলাকাতের জন্য আয়শা খুঁজতেছে শামসুল হক কোথায় একজনে কয় সে খেতের মধ্যে গেছে কাম করতে গিয়া দেখে একটা গামছা গেঞ্জি গায় আর কিছুই নাই কাজ করতেছে মাঠের ভেতর কয় যার এত সুনাম এই লোকটা কি এইভাবে সাদা সেদা চলে কয় এদের তো উপরে কোনো রং নাই রং হলো কলবের ভেতর আউলিয়ারা কারে উকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার এরা তো আমরা তো টুপিটা সুন্দর নি চেহারাটা সুন্দর নি কত ক্রিম কত পাউডার মাখি চেহারা সুন্দর বানাই আর আল্লাহর খাস ওলি যারা এরা চেহারা নিয়ে ভাবেন না কলবের মেহনত করে কলবটা কেমনে সুন্দর করা যায় গুনার ময়লা কেমনে সাফ করা যায় এরে আল্লাহর বান্দারা ওই কবরের কিনারায় যাইয়া একটু চোখের পানি ফেলো নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও বড় রাজমিস্ত্রি যদি হতে চাও বড় অভিজ্ঞ রাজমিস্ত্রির পেছনে সময় লাগায় বড় ইঞ্জিনিয়ার যারা হতে চায় লেখাপড়ার সার্টিফিকেটের পরে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে সময় লাগায় বড় ডাক্তার যদি হতে চায় লেখাপড়া সার্টিফিকেট নিয়ে বড় বড় ডাক্তারের পেছনে গিয়া প্র্যাকটিক্যাল ট্রেনিং দেয় দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়র পেছনে যায় সময় দেয় আখেরাতের লাইনে তুমি যদি বড় হতে চাও বড়দেরকে না মানলে বড় হওয়া যাবে না মেটা দো আপনা হস্তি কো আগর কুছ মর্তবা চাও কে দানা খাক মে মিল কর গলে গুলজার হোতা হে ওমরে ফারুক বসে আছেন ওই বাচ্চাটার বাবা কান্না করে ঘটনা শুনাইতেছেন খলিফাতুল মুসলিমিন আমার স্ত্রী বড় নেককারিনী হঠাৎ করে আমি খবর পেলাম বেইমানের মোকাবেলায় যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে আমি পেরেশান হয়ে গেলাম আমার একজন মাত্র বিবি পাহারা দেওয়ার কেউ নাই এখন যুদ্ধের ময়দানের আওয়াজ আসছে কেমনে আমি যুদ্ধে যাব এদিকে আমার স্ত্রীর পেটে বাচ্চা এরে পর্দার আড়ালের আম্মা যান জীবনে তো কম ঘুমাইলেন না রে মাগ আসলে তো দুনিয়া আসলে আরামের ঘুমের জায়গা না এই জন্য আল্লাহ জমিনটা বানাইয়া প্রথম একটা ঘর বানাইছেন এবাদাতের ঘর বাইতুল্লাহ বসবাসের জন্য ঘর বানান নাই কারণ মানুষ দুনিয়াতে করবে এবাদাত বসবাস করবে জান্নাত আল্লাহ আগে বসবাসের ঘর বানাইছেন না এবাদাতে ইন্না আউয়াল বাইতি উজিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন আল্লাহ জমিন তৈরি করে একটা ঘর বানাইলেন প্রথম বাক্কা নগরীতেই ঘর হলো ইবাদতের হেদায়াতের ঘর এরে আম্মা জান আপনাদের এত মর্যাদা আল্লাহ দান করেছেন
কিয়ামত পর্যন্ত নতুন করে কেউ নারীদের মর্যাদা আলাদা ভাবে দিতে পারবে না যা দেওয়ার আমার আল্লাহ দিয়ে দিয়েছেন কেউ যদি চালাকি করে কয় আমরা নারীর মর্যাদা আলাদা ভাবে বাড়াবো খোদার কসম নারীদের সম্মান হবে না ওই চালাকিতে হবে নারীদের অপমান আমার মাওলায় বাড়ায় দিছে সারা রাত যদি আম্মা জানদের সম্মানের বয়ান করি শেষ হবে না আরে আম্মা জান আপনারা নবীদের মায়ের মতো মা আপনারা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা আপনারা আলেম হাফেজ কোরআনের মায়ের মতো মা আরে আম্মা জান আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আম্মা জানদের এত মর্যাদা এরে আম্মা জানেরা মাইকের আওয়াজ কানে যাইতেছে আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহাস সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো দামি নারী বেঈমান ফেরাউন যে আমার মাওলার বিপরীতে নিজেরে খোদা দাবি করলো ওই ফেরাউনের ঘরে আপন স্ত্রী আসিয়া জান্নাতি হইয়া কবরে গেল আপনারা আসিয়ার মতো বড় দামি নারী আরে আম্মা জান আপনাদের এত অবদান এই জমিনে যত ভালো ভালো সন্তান তৈরি হয়েছে মায়ের অবদানের কারণে হয়েছে মায়ের আদর্শের কারণে ডিসি সাহেবের ব্যবহার ভালো এসপি সাহেবের আচরণ ভালো ওসি সাহেবের আচরণ ভালো একমাত্র ভালোর পেছনে অবদান হলো মায়ের অবদান এরে পর্দার আড়ালের আম্মা জানেরা ও ময়দানের বৃদ্ধ বাবাজি ও যুবক আজকে এখানে আপনারা এত আল্লাহর বান্দা আছেন অনেকের মা দুনিয়ায় নাই অনেকের বাবাও দুনিয়ায় নাই যারা আজকে বিবাহের সিঁড়িতে পাও রেখে স্বামীর মঞ্চে আছেন আপনার স্ত্রী নেককারিনী যদি হয় কপাল ধন্য পাঁচ বেলার নামাজ যদি পড়নেওয়ালা হয় কপালটা ধন্য আপনি দুনিয়াতেই জান্নাতের বাগান পেয়ে গেলেন আল্লাহর বান্দা কয় খলিফাতুল মুসলিমিন একটা স্ত্রী পেলাম বড় নেককারিনী আমার স্ত্রীর গর্ভে বাচ্চা অসুস্থ অবস্থা যুদ্ধের ময়দানের ডাক আসলো আমি ভাবতেছি কি করব যাব নাকি থাকব আমার ভেতর একটা পেরেশানি কাজ করে একদিকে স্ত্রী অসুস্থ এই চিন্তা অপর দিকে আবার আমার মুসলমান ভাইরা মার খাবে এটাও চিন্তা আমার মুসলমান জাতি ভাইরা রক্ত ঝরাবে আর আমি আরামে ঘুমায় থাকব না এটা তো মুমিনের পরিচয় হতে পারে না ঈমানের পরিচয় না আমি একজন মুসলমান আমার মুমিন ভাই যদি কাঁদে ওই কান্নায় আমাকেও কাঁদতে হবে তো আমি আসল মুসলমান ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ কত সন্তানের হত্যা করেছে মায়ের সামনে বাবার সামনে আগুনে পুড়ে ফেলেছে আবার কত সন্তানের সামনে মা বাবাকে অত্যাচার কি পরিমাণ কষ্টের জিন্দেগি যায় তাদের উপরে আমরা এখানে বৈশা আল্লাহর কাছে দোয়াও যদি না করি কান্নাও যদি না করি তাহলে মাওলার কাছে মনে হয় যেন আসামি হয়ে যেতে হবে এরে আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিনকে বলেন ওমরে ফারুক আমি পেরেশান হয়ে গেলাম যুদ্ধের ময়দানেও যাওয়া লাগে এদিকে আমার স্ত্রী পেরেশান অসুস্থ কোথায় যাব সমাধান পাই না
আমার এই পেরেশানি হালাতটা আমার কপালের মধ্যে ভেসে উঠল উঠার পর আমার স্ত্রী দেখে আমাকে জিজ্ঞাসা করে এত পেরেশানি কেন আমি বললাম স্ত্রী আমার হাতটা ধইরা আমাকে সান্ত্বনা আর সাহস জোগায় কয় স্বামী আমার মাওলার মহব্বতের ডাকে সারা দাও আমাদেরকে হেফাজত করবেন আমাদের আল্লাহ এমন স্ত্রী যদি একজন ঘরে থাকে নামাজের সময় উঠায় কয় স্বামী নামাজ পড়ো কপাল এমন একজন স্ত্রী যদি পাওয়া যায় স্বামী ওয়াজের প্যান্ডেলে গেছে অনেক খুশি হয়ে গেছে স্বামী দোকানে গেছে স্ত্রী নামাজের মুসাল্লায় বয়া স্বামীর জন্য দোয়া করে আল্লাহ স্বামীর ব্যবসায় বরকত দাও চলার পথে হেফাজত করো ওই ঘরে কোনো দিন অভাবের আসর লাগবে না ভাইরা আমার স্ত্রী স্বামীকে সান্ত্বনা দেয় এটা কেমনে সম্ভব একমাত্র যাদের অন্তরে আমার মালিকের মহব্বত থাকবে তাদের দ্বারাই সম্ভব মালিকের মহব্বত থাকবে কি মালিকের চিনি না চিনলে না মহব্বত বাড়ে এত বয়ান এত বয়ান এত বয়ান আমি আসার আগেও বললাম বয়ান তো মজার সব ভালো ভালো আলেমরা বয়ান করতেছেন কিন্তু সব জিনিস আগে থেকে হয়ে আসছে কিন্তু এই বয়ান যদি মানুষ গ্রহণ না করে করার মতো একটা পরিবেশ তৈরি করা দরকার রাতে ঘুমানো দরকার ফজর পরে আবার একটু আমলে জোড়ায়া দেওয়া দরকার যেমন গত দুই দিন হয়েছে এরকম যদি আজও হয় একটু ঘুমাইলো উঠে তাহাজ্জুদে আবার সবাই দাঁড়ায় গেল এটা আরো সুন্দর এখন বয়ান করতেছি কেউ বয়ে বয়ে জিমাইতেছে কেউ ঘুমাইতেছে কেউ কয় আইডিয়া একটু হাঁটাহাঁটি করে আসি ওই মন মানসিকতা এক একজনে উঠতেছে বসতেছে কেউ গাট্টি গুছাইতেছে মানে কোন সময় কার আগে দৌড় দিবে এই এক ফিকির সব জিনিসের একটা চাহিদা দরকার বয়ান করারও শোনার অনেকে খালি ময়দানে চোখ বন্ধ করেও চালাইতে পারে চলছে আনলিমিটেড কোন টাইম টুইম নেই কিন্তু এটা তো একটা মাওলার দেওয়া তৈরি করা নিয়ামতের মেশিন কত আর চিৎকার দেওয়া যায় কালকে জোহরের নামাজ পড়তে হবে নেত্রকোনা মাগরিব পর্ব গাজীপুর এশার নামাজের পরে আবার হাজিরা দিতে হবে মোমেনশাহী শহরে আগামীকাল আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ আর এর মধ্যে চিল্লাইতেছি আমাকে ওই অভ্যাস নাই একটু জিকিরে লাগাই দিব সাল্লাল্লাহে লাগাই আমি একটু আবার রং চা টান অভ্যাস নাই কারণ এতে বয়ানের রব খেয়াল ছুটে যায় আরে ভাই হেদায়াত তো আল্লাহ দিবেন এটা তো বরকতের প্যান্ডেল বরকতের ময়দান আমি শুরুতেই বলেছি একটা সাদা দাড়িওয়ালা বান্দার একটা ডাক যদি কবুল হয়ে যায় তো কামিয়াব বয়ান করা তো এটা বক্তার কোন ক্রেডিট না বয়ান তো আসে শ্রোতাদের ক্রেডিটের উপরে শ্রোতা ময়দানে যারা থাকেন তাদের দিলের তাওয়াজ্জুর উপরে বয়ান হয় পটিয়ার মাদ্রাসার প্রতিষ্ঠাতা বাণী মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাই যার ঘটনা আমি বলার কারণে আমার দেশের কিছু ইসলামের ব্যানার লাগানো ওয়ালারা ট্রোল করেছিল বলেছিলাম মুফতি আজিজুল হক পটিয়ার বাণী ফজরের নামাজ পড়ে এক সেকেন্ডে চলে গেছেন মুহূর্তে চোখের পলকে আফ্রিকার জঙ্গল
এটা কেমনে সম্ভব এটা বুজার মতো মেধাও সম্ভব না ওদের নাই এ চিন্তাই তো নেই মেধাই তো নেই মাওলা যে কুদরত দিয়া পারেন সেই মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাই এরা কত বড় বুজুর্গ স্টেজে বসে আছেন সভাপতি বক্তা সাহেব পাশে বয়ান করতেছেন এমন বয়ান ময়দানে কিয়ামতের হালাত মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাই পটিয়া চট্টগ্রাম বক্তা সাহেবকে বলে এই বক্তা সাহেব একটু বয়ান বন্ধ করেন মাইকটা হাতে নিয়া শ্রোতাদেরকে বলতেছেন ও মুসল্লি ভাইরা আমি আজিজুল হক রুহানিয়াতের লাইনে যা পেয়েছিলাম খেলাফত হিসাবে আমি তাকে দিয়ে দিলাম বুঝেন কিছু বুঝেন ওই সাইয়ের উস নাই কোনো উস নাই হাও নাই নাও ওই জামাইয়ার বউ লাগছে ঝগড়া এখন জামাই রাগ করে এই সোহের আড়াল সোহের সামনে যেন দেখি না তো রাগের ঠেলায় যখন কইছে স্ত্রী সিঁড়ি বাইয়া দোতলায় যায় দোতলা আছে না মাঝখানে যখন গেছে এই খারাপ কই যাও কয় উপরে কয় উপরে উঠলেই তালা পুরুষের আর ফুজি কি এই ফুজি স্ত্রী ভয়ে নিচে নামে কয় নিচে নামলেও তালাক মাঝখানে খারায় রয়েছে কয় খারায় থাকলেও তালাক কথা কি করবো কয় কি করলেও তালাক সামনে গো অবস্থা হয়েছে এটা আমারও অবস্থাই কি করবো কয় কি করলেও তালাক আমনে গো অবস্থা নাই আওয়াজ নাই দিশা বিশা নাই নারায় তাকবীর নারায় তাকবীর জিন্দেগি মে বন্দেগি তু কার নাহে জিন্দেগি মে বন্দেগি তু কার নাহে জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে দুনিয়া মে হো কা তলব গার না হো বাজার সে গুজার হো খরিদার না হো ইয়ে দুনিয়া এক মিসল কাগজ ফুল হে ये दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू कर नहे जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे বন্দগি শর্মিন্দা হে খারাপ লাগে আপনাদের আমার পরেও তো বয়ান চলবে সবাই থাকবেন না ইনশাআল্লাহ ওই আর কি না থাকার মতো থাকা কয় মরাডারে মারকা কয় লরেকা বুঝেন না কথা হুশ নাই এক হুজুরে এইরম বেন্যারাইতে অজ দিছে ঘুমের টাইম কেউ জাহান নামে যাইবেন নি কয়েকজন মুরব্বী হাত উঠেছে আল্লাহু আকবার কাকি জাহান নামে যাইবেন কয় আমিও যাবো না আমার আব্বাও যাবে কত হাত তুললেন কয় আমরা তো জানি টুফিওয়ালা হুজুরেরা যা কয় ভালোই কয়
হুশ নাই হুশ হারায় গেছে এক তো শীত এই সময় একটা কম্বল দিয়ে ঘুমাইলে কি আরাম একটুখানি নেকের তরে রোজ হাসুরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা নামাজ লাগবে নি সপ্তাহে একদিন না প্রতিদিন নামাজ নাই মাঝে মাঝে দুই আকুক তো ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো নাই বলার পরও যদি নামাজ না পড়েন ফিডার ওজনটা কত হবে পড়ে না তো পড়েই না আবার কাল আলহামদুলিল্লাহ হুজুর নামাজ না বললো ইমান তাজা মসজিদে আজান হইতেছে এক যুবক বয়ে রয়েছে ভাই চলো নামাজ পড়তে চলো কয় ভাই কি নামাজ পড়বো কবরের চিন্তায় ব্যস্ত একা কেমনে থাকবো কবরে আছে না নাই হায় হায় ইমাম সাহেব ধইরা কয় এই যুবক চলেন নামাজে কয় হুজুর পায়জামা ঠিক নেই কয় পায়জামা ঠিক না থাকলেও নামাজ হইবে চলেন কয় টুপি নেই কয় টুপি না থাকলেও হইব কয় না হুজুর শরীরটাও ভালো না কয় শরীর ভালো না হইলেও নামাজ হইব কয় আসলে মনটাই ভালো না এই হলো মুসলমানের হাল বুঝেন নাই ওই দুই ভাইয়ের ছোট ভাই আলেম হয়ে গেছে রমজান মাসে বাড়ি গেছে দাওয়াত আর দাওয়াত বড় ভাই কয় পড়াইলাম তোরে আমি কষ্ট কইরা দাওয়াত খাও তুই আর টাকাও তুই পাও ব্যাপার দেখ ছোট ভাই কয় ভাইজান কোনো টেনশন নেই বরকতের মাস আপনি একটা কাম করেন এই আমার মতো একটা জামা লাগাই দেন বড় একটা জামা পরেন দাওয়াত পেয়ে যাবে আর নামাজ শুরু করে দেন মোটামুটি লাগাতার 40 দিন যদি ভরতে পারেন ইনশাআল্লাহ বিশাল এক পুরস্কার হাদিয়া না পাইলে আমি দেব খুশি হইছে না জামা একটা পইরা এখন আগে আগে মসজিদে নামাজ পড়তেছে দাওয়া তো ভাইয়ের লগে খাইতেছে কিন্তু হাদিয়া যা পায় ভাই পায় নিজে পায় না তো 40 দিন এরকম কষ্ট করে ভুইরা বড় ছোট ভাই রেখাই হাদিয়াটা দে তো ছোট ভাই কয় 40 দিন নামাজ পড়লে তো টাকার মায়া থাকার কথা না কয় জানি এমন একটা প্যাচ তুই লাগাবি এই জন্য 40 দিন আগে যে একবার উজু করছি আর মাঝখানে উজু করি নাই এক উজু দিয়ে 40 দিন টাইট করে দিছি এই হলো নামাজ মকুন সুসুতি নামাজে পাঞ্জ গানা ফওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা রায়াতে কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন আল্লাহ বলেন আমার সাথে যদি মোলাকাত করতে চাও নেক আমল চালায় যাও নেক আমল করো বদ আমল করো না তবে সাবধান আমলের মধ্যে যেন শিরিকের গন্ধ না থাকে ওই ব্যক্তি নেক আমল করিও যেই ব্যক্তি আমি রবের সাথে মোলাকাত করতে চাও রবের চিল্লানা রে বাবা কেমন আমার দয়ার মালিক আমার রব এত সুন্দর কণ্ঠ কে দান করেছেন খুঁজে খুঁজে বের করো তিনি আমার আল্লাহ
আল্লাহ কে খোঁজার জন্য লন্ডন আমেরিকা যাওয়া লাগবে না বান্দা নিজের মধ্যে তালাশ করো রবের খোঁজ পেয়ে যাইবা ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন তেরা আয়না আলোমে রঙ্গবু হে তেরা আয়না আলোমে রঙ্গবু হে যে ধার দেখতা হো ও ধার তুহি তু হে আল্লাহর বান্দা ওমর ফারুকের সামনে দাঁড়াইয়া ঘটনার বিবরণ দিতেছেন মনে আছে নি ঘটনার বিবরণ দিতেছেন আমার স্ত্রী সান্তনা দেয় আর বললেন তুমি যাও যুদ্ধের ময়দানে চলে যাও খলিফাতুল মুসলিমিন আমার স্ত্রীর থেকে সাহস যখন আমি পেলাম আমি রেডি হইয়া এইবার আমি রওনা হব যুদ্ধের ময়দানে স্ত্রী আমাকে সাহস দিয়েছে আরে আম্মা জানেরা সন্তানকেও সাহস দেন স্বামীকেও সাহস দিবেন নেক আমলের বেলায় আল্লাহ শান্তির রাস্তা খুলে দিবেন যেখানে আল্লাহর বান্দিরা গুনায় লিপ্ত হয় ওই সংসারে শান্তি নাই আল্লাহর বান্দি আমাকে সাহস দিল আমি যুদ্ধে যাব কেমন স্ত্রী যাওয়ার বেলায় কয় ও স্বামী আমার আপনি মাওলার কাছে দুই রাকাত নামাজ পড়ে একটু দোয়া করে যান আমার স্ত্রী আমাকে স্মরণ করায় দেওয়ার কারণে আমি দুই রাকাত নামাজে দাঁড়ায় গেলাম নামাজে দাঁড়াইয়া দুই রাকাত নামাজ আদায় করে মালিকের দরবারে দোয়া করলাম ও আল্লাহ আমি তোমার যুদ্ধের ময়দানে যাই দিনের জন্য তুমি কুদরতের দ্বারা আমার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা তুমি কুদরতের হাতে হেফাজতের ব্যবস্থা করে দিও খেয়াল করেননি কুদরতের হাতে আমার বাচ্চাকে হেফাজতের ব্যবস্থা করে দিও আমার স্ত্রীর গর্ভের বাচ্চাকে হেফাজত করিও এই দোয়া কইরা কান্নাকাটি করে স্ত্রীর থেকে বিদায় হয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে দীর্ঘদিন যুদ্ধ পরিচালনা করে গাজীর মর্যাদা নিয়ে বাড়িতে রওনা আল্লাহর বান্দা খুশি মনে বাড়িতে রওনা বাড়ির কিনারায় যখন আসলেন বাড়ির আঙ্গিনায় ঢুকার পরে কেমন যেন শরীরের মধ্যে একটা ঝিম হঠাৎ করে একটা কেমন যেন হালাত মনে হয় যেন পুরো বাড়িটা নীরব হয়ে গেল এক কদম সামনে দেয় ভয় ভয় শরীর কাঁপতেছে যাইতে যাইতে ঘরের দরজার সামনে দাঁড়ায় দেখে ঘরের দরজা বাহির থেকে তালা লাগানো আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরওয়ালারা কই কোন আওয়াজ নাই বাড়ি রঙ্গিনার পার্শ্বেই হলো চাচাতো ভাইয়ের ঘর ভাইয়ের আওয়াজ পাইয়া চাচাতো ভাই ঘর থেকে নেমে আসলো ডাক দিয়া কয় আমার স্ত্রীর ঘরে তালা কেন এই কথা বলতে না বলতে চাচাতো ভাই হাউমাউ করে কান্না শুরু করলো আল্লাহর বান্দা বলে কাঁদো কেন বল আমার স্ত্রী কই চাচাতো ভাই কান্না করতে করতে এক পর্যায়ে একটু হুঁশে আইসা কয় ও ভাই তুমি যেদিন যুদ্ধের ময়দানে চলে গেছো এর পরের দিন তোমার স্ত্রী জমিন থেকে বিদায় হয়েছে আমরা জানাজা পড়াইয়া কবরের মধ্যে দাফন করে দিয়েছি আল্লাহর বান্দা কান্না করে আর কয় ভাই একটু চল আমার স্ত্রীর কবরে যাই একটু জিয়ারত করে আসি
এই কি আমার কপাল আমাকে মাওলায় কি এত কঠিন পরীক্ষায় ফেললে কই আমার জীবনের একটা আশা আমার সন্তান আজ আমি সন্তানও পেলাম না স্ত্রীকেও পেলাম না কে আমাকে সান্ত্বনা দিবে আমি আমার স্ত্রী কথায় পয়রা কিন্তু যুদ্ধের ময়দানে গেলাম এত সান্ত্বনা দিছেন আমি স্ত্রীকে ভুলতে পারি না চাস্ত ভাই সন্ধ্যাবেলা ভাইকে নিয়ে কবরের দিকে রওনা কবরের দিকে যখন বাড়ির পিছনে রওনা যত সামনে আগায় দেখে কবরের ওই অঞ্চলটা পুরা আলো 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 আর আলো আল্লাহর বান্দা যত আগায় দেখে আলো যত দেখে আলো যত আগায় শুধু আলো কবরের কিনারায় গিয়া হাজির দেখে কবরের চারপাশে শুধু আলো আকাশের দিকে কেমন যেন একটা তার বাতির আলো এভাবে জ্বলতেছে চোখের পানি ছেড়ে বেউস হয়ে গেল উইঠা আবার বর্ষে বাইরে কয় এই আলোটা কবরের মাঝখান থেকে উপরের দিকে এভাবে উঠতেছে আর চারদিকে আলো হচ্ছে কারণটা কি ভেতরে রহস্য আছে আমি এই রহস্য না দেইকা কবর থেকে যাব না কেমনে দেখবা বলে তুমি কবর খনন করার জন্য কিছু হাতিয়ার নিয়ে আসো আমি কবর খনন করে দেখব ভেতরের কি হালাত চাস্তবাই কবর খনন করার হাতিয়ার আনার জন্য ঘরে রওনা হযরত ওমরের সামনে আল্লাহর বান্দা বিবরণ দেয় আর কান্নায় বিভোর চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে খলিফাতুল মুসলিমিন আমার চাস্ত ভাই যখন ঘরে গেল হাতিয়ার আনার জন্য আমি আল্লাহর কাছে কান্না করতেছি ও মালিক তোমার রাস্তায় গেলাম আমার স্ত্রীরও পাইলাম না বাচ্চাও পেলাম না কবরের হাতিয়ার কবর খনন করার হাতিয়ার আনতে গেল আমি খনন করব হঠাৎ করে দেখি কবরের মাঝখান থেকে একটা ভাগ হয়ে ফাঁকা হয়ে গেল আমার গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক আমার অন্তর না পাক এই ময়দান থেকে গুনাহ নিয়ে ঘরে যাইতে চাই না রে আল্লাহ তওবার নিয়াত করতেছি আর গুনাহ করব না মা বাবারে কষ্ট দিব না উলামায়ে কেরামের বিরোধিতা করব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না নবীর তরিকায় চলব আল্লাহর কাছে তওবার মতো যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করেন আমার মাওলা আপনাকে এত পবিত্র বানায় দিবেন মনে হয় যেন আপনি জীবনে একটা গুনাহের কাজই করেন নাই আল্লাহ আমাদের খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন গুনামুক্ত জিন্দেগি দান করেন বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন উলামায়ে আহলে হকদের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া বেশি বেশি নবীর তরিকা সুন্নাত অনুযায়ী আমাদের চলার মতো তৌফিক দান করেন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت